যায়, এবং আরেকজন উদ্যোক্তা ভাই বকুল মঞ্চে এই বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক, আমার অত্যন্ত প্রাণের মানুষ হাজি শেখ নুরুল ইসলাম সাহেব, আমার আগেই বক্তব্য রাখলেন জেলা পরিষদের সর্বাধ্যক্ষ আমার অত্যন্ত প্রিয় রেহেনাদি, মঞ্চে আমার অত্যন্ত স্নেহে দীর্ঘদিন ধরে বেগঙ্গা এই বিস্তীর্ণ এলাকা অত্যন্ত মাটির সঙ্গে থেকে যে লড়াই করে সেই নেতৃত্ব পঞ্চায়েত সমিতির সভাপতি আমার অত্যন্ত স্নেহের মিন্টু মিন্টু সাহাজি, এখানে আমাদের আর এক প্রিয় হাড়োয়া অত্যন্ত লড়াকু নেতা বর্তমান যুব সভাপতি এবং কর্মাধ্যক্ষ ভাই খালেক, এখানে আমাদের জেলা পরিষদের সদস্য উষা দাস, আমার সঙ্গে আমার সঙ্গী বাগুড়িয়ার মেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপদ্দিন, আমার ঠিক মা দিকে আমার অত্যন্ত প্রিয়জন হাড়োয়ার দীর্ঘদিনের অত্যন্ত লড়াকু নেতৃত্ব, আমার অত্যন্ত প্রিয় মাদার ভাই, আমার অত্যন্ত স্নেহের বর্তমান দেওঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহের বিদেশ আমাদের আজিজুল মাওলানা সাহেব, আমার খুব দীর্ঘ পূর্ব পরিচিত, মঞ্চে আমাদের আরেকজন আমার ঠিক পিছনে বসে আছেন এই রক্তদান আন্দোলনের অন্যতম নেতা বাংলার, শুধুমাত্র আমাদের এই জেলার নয় অন্যতম নেতা বাংলার দিলীপদা সহ আর সঙ্গে যারা এসছেন আমার অত্যন্ত প্রিয় বিশাল ভাই থেকে শুরু করে এই অঞ্চলের সম্মানীয় সমস্ত নির্বাচিত সদস্য সদস্য প্রতিনিধি, এবং এই রক্তদান শিবিরের আমাদের যারা উদ্যোক্তা তারা সকলে, এবং এখানকার যারা প্রশাসনিক কর্তা এসেছিলেন বা আছেন আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাইরা, এবং আমার সামনে এই